অ্যাডসন রিলস পাওয়ার জন্য মাত্র 500 ফলোয়ার হলে কিন্তু যথেষ্ট। হ্যাঁ, মাত্র 500 ফলোয়ার হলে কিন্তু আপনি আপনার আইডি বা পেজের জন্য অ্যাডসন রিলসটি কিন্তু এলিজিবল করতে পারবেন বা সেট আপ অপশনটাও কিন্তু আপনি পাবেন। আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাভেলেবল সেট আপ অপশনে অ্যাডসন রিলসটি কিন্তু চলে আসছে। এবং যদি আমি এখান থেকে সেট আপে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাডসন রিলসটি সেট আপ করতে বলতেছে, অর্থাৎ আবেদনটা করতে বলতেছে। এখন এতে যে 500 ফলোয়ারের বিনিময়ে এই আইডিতে যে আপনার অ্যাডসন রিলস চালু হয়েছে সেটা দেখাচ্ছি। তো এই ভাইয়ার আইডিতে হচ্ছে গিয়ে অ্যাডসন রিলসটি চলে আসছে। তো দেখতে পারবেন এটা হচ্ছে 572 ফলোয়ার তার আইডিতে রয়েছে। ওকে, তো এখান থেকে যখন আমরা সি ড্যাশবোর্ডে একটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও তার কত 572 ফলোয়ার। এখান থেকে রিচ তার 14,000 রয়েছে, এঙ্গেজমেন্ট 3,000, এখান থেকে নেট ফলোয়ার্স 6টি, প্লাস হচ্ছে 3 সেকেন্ডের ভিডিও এখান থেকে 13,000 সেকেন্ডের মতো রয়েছে। তো আপনি এই যে সি ইনসাইড বা টু নিচের দিকে যখন আসবেন তখনই কিন্তু আপনাকে এরকম একটা মনিটাইজেশন অপশন দেখাবে। তো মনিটাইজেশন যখন আপনি সিলেক্ট করবেন দেন তখন আপনি দেখতে পারবেন এই অপশনটাতে কিন্তু আপনার চলে আসবে। এখন আপনাদের মধ্যে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো অলরেডি ইনস্টিম অ্যাড মনিটাইজেশন রয়েছে, তো তারপর আমি এই অ্যাডসন রিলস পাচ্ছি না, বা আমার 10,000 ফলোয়ার রয়েছে, 20,000 ফলোয়ার রয়েছে, বা দেখা গেছে আপনার লাখ ফলোয়ার থাকতে পারে কিন্তু ভাই আপনি ভিডিও ছাড়েন, আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, দেখা যাচ্ছে আপনার লাখ লাখ ভিউজ হয়, বা মোটামুটি 10-15,000 এরকম আপনার আসে, তারপরেও কিন্তু আপনি এত কষ্ট করার পরেও কিন্তু আপনি পাচ্ছেন না অ্যাডসন রিলস পাচ্ছেন না। আসলে কি আপনার কোথাও ভুল রয়েছে যে যার কারণে আপনি অ্যাডসন রিলসটি পাচ্ছেন না? আসলে বিষয়টা কিন্তু এমন না। তো ফেসবুকের তরফ থেকে কি বলা হয়েছে অ্যাডসন রিলসটি আপনি কখন পাবেন এই বিষয়টা আপনাদের পুরো ভিডিওতে ক্লিয়ার করব। তো এর আগে আপনাদের বলে রাখছি যাদের আইডিতে দেখা গেছে অ্যাডসন রিলসটি আসছে তো তারা কীভাবে সেট আপ করবেন। আপনি সেট আপ অপশনে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে এভাবে অ্যাডসন রিলস ইজ হেয়ার এরকম অপশন আসবে। আপনি এখান থেকে গেট স্টার্টেড একটা সিলেক্ট করবেন। গেট স্টার্টেড সিলেক্ট করার পর আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার জন্ম তারিখ, তারপর হচ্ছে কি আপনার কান্ট্রি, তো এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। এবং এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনি কি করবেন, ক্রিয়েট করবেন, কোথাও বিন্দু পরিমাণ ভুল না হয়। তবে এখানে বিষয়টা হচ্ছে যদি ভুল হয় আসলে এডিট করা কিন্তু কোনো অপশনটা নেই। তো যাই হোক, এখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি, এখান থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি। এরপর আমি এখান থেকে নেক্সটে সিলেক্ট করবো। এই যে এভাবে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, কোন ধরনের অ্যাকাউন্ট, আপনার ইন্ডিভিজুয়াল দিবেন বা বিজনেস দিলেও কিন্তু সমস্যা নেই, তবে আপনি চাইবেন সবসময় ইন্ডিভিজুয়াল দেওয়ার জন্য। এরপর নেক্সটে, এরপর এই যে এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে এখান থেকে দেখতে পারবেন যে এই যে আপনার লিঙ্ক পে আউট মেথড, এটাতে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার কী হয়ে যাবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, প্লাস আপনার মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে যাবে। তবে অনেকের ক্ষেত্রে 14 দিনের মতো কিন্তু লাগতে পারে। তো এখানে একটা বিষয় হচ্ছে যাদের ইনস্টিম অ্যাড, অর্থাৎ আপনার আগে থেকে একটা পে আউট অ্যাকাউন্ট আছে, সেটা স্টারের হতে পারে, আপনার ইনস্টিম অ্যাডের হতে পারে, তখন কিন্তু আপনার আলাদাভাবে একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, এটার সাথে আপনার লিঙ্ক করলে কিন্তু হয়ে যাবে। আর এই কাজটি কিন্তু আপনাদের আমি দেখালাম। তো এখন দেখাবো যে আসলে আপনি কেন অ্যাডসন রিলস পাচ্ছেন না, বা কোন কাজটা করলে আপনি অ্যাডসন রিলসটা পেতে পারেন, বা অ্যাডসন রিলস পাওয়ার ক্রাইটেরিয়াটা কী, আসলে শর্তটা কী। তো এখন আমরা এই জন্য এখান থেকে আপনার যে মেইন প্রোফাইলটা রয়েছে আপনি মেইন প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর, সরি এটা প্রোফাইল না, এটা হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে চলে আসার পর আপনি এইখান থেকে হচ্ছে কী করবেন, প্রোফাইল একটা সিলেক্ট করবেন। তো আমি আমার এখান থেকে প্রোফাইল একটা সিলেক্ট করলাম। তো প্রোফাইলে সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা প্রত্যেকে একটা অপশন পাবেন, এই যে ক্রিয়েটর সাপোর্ট। তো এই ক্রিয়েটর সাপোর্টে আপনি একটা সিলেক্ট করবেন। ওকে, আমি সাপোর্টে সিলেক্ট করলাম। সাপোর্টে সিলেক্ট করার পর আপনি এইখান থেকে দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে। তো এই মনিটাইজেশন অপশনে আপনি একটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্রোগ্রাম ইলিজিবিলিটি, তো এখানে এরকম লেখা রয়েছে, আপনি এটার পর একটা সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ইনস্টিম অ্যাড, আপনার সাবস্ক্রিপশন, অ্যাডস অন রিলস, মানে প্রত্যেকটা বিষয়, মানে আপনার ইনকাম করার যে প্রত্যেকটা টুলস সেই বিষয় সম্পর্কে কিন্তু বলে দিয়েছে। তা আমাদের দরকার হচ্ছে এখান থেকে অ্যাডস অন রিলস, আমরা অ্যাডস অন রিলস একটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি যদি নিচের দিকে এখান থেকে চলে আসেন তাহলে আপনি এই অপশনটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আপনি কোন কাজটা করলে আপনি রিলসের জন্য ইলিজিবল হবেন। দেখেন, প্রথমে এখান থেকে আমাদের বলছে ইউ মাস্ট বি ইনভাইট টু দ্য প্রোগ্রাম। ফেসবুক আপনাকে যখন এটাকে ইনভাইট করবে ভাই আপনি তখনই পারবেন। এর আগে আপনি যতই ভালো পারফরমেন্স দেখান না কেন ফেসবুকের তরফ থেকে কিন্তু আপনাকে দেওয়া হবে না। দেখেন, যে আইডিটাতে আপনাদের দেখালাম 572টি ফলোয়ারে, সে কিন্তু কী পেয়ে গেছে, অ্যাডসন রিলস পেয়ে গেছে। আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছেন দেখা গেছে 100 ফলোয়ারের বিনিময়ে সে কিন্তু অ্যাডসন রিলস পেয়ে গেছে, বা দেখা গেছে ইউটিউব বা ফেসবুকে এরকম অনেকে কিন্তু ভিডিও তৈরি করেছে 500, 100, হ্যাঁ, বা দেখা গেছে আপনার 5-7টা ফলোয়ার রয়েছে তারাও কিন্তু অ্যাডসন রিলস পেয়েছে, কারণ ফেসবুক তাকে ইনভাইট করেছে বিদায় কিন্তু সে পেয়েছে। এখন ভাই আপনার ইনস্টিম অ্যাড রয়েছে, বা দেখা গেছে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, বা আপনার 1,000 ফলোয়ার রয়েছে, কিন্তু আপনি পাচ্ছেন না,
ফেসবুক ভাই আপনাকে যখনই দিবে, ভালো মনে করবে হ্যাঁ আপনি পাওয়ার যোগ্য, তখনই কিন্তু সেটা দিবে, তখনই কিন্তু তারা আপনাকে দেবে। এর আগে আপনি যাই করেন না কেন কাজ হবে না, যদি আপনি রিপোর্ট করেন তাদের নজরে আসলে দেখা গেছে হয়তো তারা চেক করে দিয়ে দিতে পারে। এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল করেন, এখান থেকে বলেছে ইউ মাস্ট বি অন এ পেস, নিউ পেস অর প্রফেশনাল মোড ফর প্রোফাইল। তো এটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রফেশনাল মোডটা কিন্তু অন করতে হবে। তো প্রফেশনাল মোডের কথা যেহেতু বললাম, এই বিষয়টা একটু ক্লিয়ারভাবে বলি। এখনও অনেকে দেখতে পারবেন যে প্রফেশনাল মোড তাদের আইডি কিন্তু চালুই করতে পারে নাই, কারণ ফেসবুকের তরফ থেকে তাকে দেয় নাই। তো এই যে আপনার প্রফেশনাল মোডটা আমাদের কিন্তু সবাইকে একসাথে চালু করে নেয়, আস্তে আস্তে কিন্তু সবাইকে দিয়েছে, পরে একবার রাতারাতি কিন্তু সবাইকে প্রফেশনাল মোডটা দিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে এরকম সিস্টেম যে আপনাকে আস্তে আস্তে দিবে। এখন হয়তো আমরা অ্যাডসন রিলসটি পাচ্ছি না, কিন্তু আস্তে আস্তে দেখা গেছে সবার আড়িতে কিন্তু এলিজিবল হয়ে যাবে, একটু ধৈর্য ধরে আমাদেরকে কাজ করতে হবে। তারপর এখান থেকে বলেছে যে আপনার কমিউনিটি মানে পার্টনার মনিটেশন যে পলিসি রেটা রয়েছে সেগুলোকে মানতে হবে। আরেকটা হচ্ছে দেখতে পারবেন এখান থেকে বলছে ইউ মাস্ট বি অ্যাট লাস্ট 80 years old। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনার 18 বছর হইতে হবে। ঠিক আছে, 18 বছর আপনার অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন অনেকে দেখা গেছে মানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ অনুযায়ী 19 বছর, 18 বছর, দেখা গেছে 20, 25 এরকম 30 কিন্তু হইতে পারে। তো এটা কিন্তু সর্বনিম্ন কত 18 হইতে হবে, দেন তাহলে কিন্তু এটা পাবেন। মানে সর্বোপরি আমি এক কথায় কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যতই ভালো পারফরমেন্স করেন না কেন ভাই, ফেসবুক যদি আপনাকে নিজে থেকে ইনভাইট না করে তাহলে কিন্তু পাবেন না। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটিও চাইলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।